পশ্চিম গোয়ালপাড়ার জয়পুর বাজার মিলন সংঘর সৌজন্যত উপহার কুপনের খেল এক মাসের ভিতর অনুষ্ঠিত করা সিদ্ধান্ত লয় সমিতিয়ে। সংবাদ মাধ্যমের আগত এই মন্তব্য সাধারণ সম্পাদক মেহবুবুর রহমানের। যা নিশা উপহার কুপন খেলক এক লঙ্কাকাণ্ড সংঘটিত হয়। খেল পলমক অনুষ্ঠিত হওয়াক রাইজে উত্তেজিত হয়ে বিভিন্ন সামগ্রী লণ্ডভণ্ড করে জ্বলাই দিয়ে। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই লঙ্কাকাণ্ডর ফলত টেন্ট হাউসের সামগ্রী, সাউন্ড সিস্টেমের সামগ্রী, মীনাবজার সামগ্রী সমূহ বিস্তর ক্ষতি সাধন করে উত্তেজিত রাইজে জ্বলাই দিয়ে সামগ্রী সমূহ। এই ঘটনার ফলত 1 কোটি টাকার সামগ্রী ক্ষতি সাধন হয় আর এই ক্ষতি সাধন করে উত্তেজিত রাইজে। কমিটির লোকে জানিবলে দিয়া মতে জুলাই মাসের ভিতর খেল অনুষ্ঠিত করব। কমিটির সাধারণ সম্পাদক মেহবুবুর রহমানে কয় যে একাংশ দুষ্ট লোকে এই কাণ্ড সংঘটিত করে। আমি সময়মতে নিশা 10 বজাত খেল অনুষ্ঠিত করার কারণে আমার সমাজের মুরব্বী সকল আমন্ত্রণ করে আনিছিল, কিন্তু 10 বজার আগতে এই লঙ্কাকাণ্ড সংঘটিত হয়। আমি কিন্তু তথাপি আমার এই কইছে যে যদি গাঁও অঞ্চলের খেলা দেওয়ারে কমপ্লিট নহলে হব খেল হব। গন্ডগোল তো মানে এখন একটা মীনাবাজার পাচ্ছিল, আমি মীনাবাজারের পর কিনা একটা গন্ডগোল লাগি মানে আমার খেল মানে এরকম ক্ষতি করিল। সময় আমি 10টা বাজার দিছি, 10টা হওয়াই নাই, 9:45-46 মিনিটে গন্ডগোলটা করে দিল। খেল আমি অল্প দিনের ভিতরে খেল হয়ে করে দিম, আমি সময় 1 মাসের আগতে করে দিম আমি, কিন্তু লাস্ট আমি 1 মাস সময় নিলাম। মানে বহুত গাড়ি সারিগুলা আসলে তো আমার ওরকম পরিস্থিতি নয়, আমার কিছু মানুষগুলা আছে আমার শত্রু, এই মানুষগুলার কারণে মানে এনেকা হল। তৃতীয় পক্ষ আছিল।